সামার সিজনে প্রচন্ড পরিমাণে আমাদের স্কিন ডিহাইড্রেট হয়ে যায়, বাট ময়েশ্চারাইজার এই সিজনে ইউজ করার কোনো দরকারই নেই, তাই না? এটাই তো অনেকেরই ধারণা। তো আমি পিয়ালি, বিউটি এক্সপার্ট অ্যান্ড এডুকেটার, আমার চ্যানেল পিয়ালিস্ট আছে, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই টপিক নিয়েই আমরা ভিডিও করছি। চলো তাহলে শুরু করা যাক। তো সামারে স্কিনকে কিভাবে কেয়ার করবে সেটার উপরে একটা কমপ্লিট সিরিজ কিন্তু আমরা আমাদের ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার অলরেডি তিনটে ভিডিও চলে গেছে। ফার্স্ট ভিডিওটাতে গেছিল কেন স্কিনটা কেয়ার করতে হবে সামার সিজনে এবং কি টাইপ তোমার স্কিনের, সেই সব পুরো ডিটেইল একটা ভিডিও রয়েছে, যেটা কিন্তু আগে তোমরা চেক আউট করো, তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের কোন গাইডলাইন অনুযায়ী সামারে স্কিনটাকে কেয়ার করতে হবে। এবারে ওই পুরো গাইডলাইনের ফার্স্ট স্টেপ ছিল ক্লিনজিং, যেটার ভিডিও অলরেডি রয়েছে, ভিডিও দেখে নিতে পারো তোমরা। আর টোনিং সেটাও কিন্তু রয়েছে চ্যানেলে, তোমরা সেটাও আগে গিয়ে দেখে আসতে পারো। এই কারণেই বলছি আগের ভিডিওগুলো দেখাটা বেশি ইম্পর্টেন্ট, কারণ পরপর প্রত্যেকটা ভিডিওর সঙ্গে প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক রয়েছে। আগের তিনটে ভিডিও যদি তোমরা দেখে না আসো তাহলে কিন্তু এই ভিডিওটার লিঙ্কটা বুঝতে পারবে না। তো সেই জন্য আগের তিনটে ভিডিও আগে দেখবে, তারপরে আমি রিকোয়েস্ট করব এই ভিডিওটাতে আসবে। তো যারা এই ধরনের কন্টেন্ট তোমরা পেতে চাও, তো চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে নিও। এই ধরনের কন্টেন্ট আমার চ্যানেলে বারে বারেই আসতে থাকবে। তো চলো আজকের আমরা যে টপিক নিয়ে কথা বলবো, স্কিন ময়েশ্চারাইজিং। তো চলো আজকে সেই টপিকে ফেরা যাক। সামার সিজনে ময়েশ্চারাইজারের কথা শুনলে অনেকেই বলবে যে ময়েশ্চারাইজার সামার সিজনে একদমই লাগে না। অনেকেই এই ধারণাটা নিয়েই থাকো এখনও, যে সামারে আমাদের কোনোভাবে ময়েশ্চারাইজার লাগে না, কেননা সামারে এমনিতেই স্কিনে বেশি বেশি অয়েল থাকে, তো সেই হিসেবে সামারে একদমই ময়েশ্চারাইজার দরকার পড়ে না। যেটা কিন্তু আমরা শীতকালে দেখি আমাদের স্কিন অনেক বেশি ড্রাই লাগছে, তো সেই জন্য আমরা ভাবি যে শীতকালেই শুধুমাত্র আমাদের ময়েশ্চারাইজারের প্রয়োজন, যে ধারণাটা কিন্তু একদমই ভুল। এই ধারণাটা কেন ভুল চলো তোমাদেরকে একটু বুঝিয়ে বলি। একটা জিনিস খেয়াল করো, শীতকালে আমরা প্রচুর পার্টি করি, প্রচুর পরিমাণে রিচ খাবার দাবার খাই, কিন্তু যখনই সামার সিজন আসে প্রচণ্ড গরমে যখন আমরা কষ্ট পাই তখন আমরা কি করি, রিচ খাবারগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করি, তখন আমরা লাইট খাবার খেতে চাই। কিন্তু এরকম কি হয় যে শীতকালে প্রচুর খাই, গরমকালে আমাদের খাবার দরকারই নেই, না খেয়ে থাকি, সেরকম কি হয় না? তো তাহলে বডির জন্য যখন সেটা হয় না, স্কিনের জন্য কেন হবে বলো তো? স্কিনে বেশি রিচ যে ময়েশ্চারাইজারগুলো হয়, মানে রিচ ক্রিম যেগুলো হয়, সেগুলো হয়তো গরমকালে তোমার স্কিন নিতে পারছে না, কিন্তু লাইট কিছু তো তাকে দেওয়াই যায়, লাইট ময়েশ্চারাইজার তো দেওয়াই যায়, না খাইয়ে তো রাখা উচিত নয়, তাই না? তোমাকে যদি না খাইয়ে রাখা হয় গরমকাল, পুরো গরমকালটা তোমাকে যদি না খাইয়ে রাখা হয়, তুমি কি থাকতে পারবে? থাকতে পারবে না। তাহলে সেই রকমভাবে ভাবনাটাকে ওইভাবে ভাবো যে স্কিনকেও কিন্তু সারা বছর আমাকে খেতে দিতে হবে। ময়েশ্চারাইজার জাতীয় যা কিছু আমরা স্কিনকে দিই সেটা কিন্তু স্কিনকে খাবার দিচ্ছি। তো সামার সিজন মানে স্কিনকে না খাইয়ে রাখবো, এটা কিন্তু করা যাবে। লাইট ময়েশ্চারাইজার সেটা আবার কি? এখন এটা মনে হচ্ছে তো, লাইট ময়েশ্চারাইজার মানে হচ্ছে যে কোনো রকমের সিরাম। আমাদের যখন আমরা রিচ কোনো ক্রিম বেসড ময়েশ্চারাইজার ইউজ করি দেখবে সেটা একটু অয়েল কন্টেন্টটা বেশি থাকে, কিন্তু যখনই আমরা সিরাম বেস কিছু ইউজ করি সেটার মধ্যে দেখবে একটু লিকুইডি ব্যাপার হয়, অয়েল কন্টেন্ট কম থাকে, কিন্তু আমাদের স্কিনের যতটুকু নিউট্রিশন দরকার ততটুকু কিন্তু আমরা পেয়ে যাই। তো সেই জন্যে গরমকালে লাইট ময়েশ্চারাইজার বলতে কিন্তু যে কোনো রকমের সিরাম। সিরাম কি করবে, লিকুইড ফর্মে থাকার জন্য তোমার স্কিনের অনেক ডিপার লেয়ারে পেনিট্রেট করবে আর স্কিনকে খুব ভালোভাবে হাইড্রেট করবে। তাই গরমকাল মানেই ময়েশ্চারাইজার স্কিপ করা নয়, ময়েশ্চারাইজারের টাইপটাকে চেঞ্জ করা। যখন আমরা ক্রিম বেস কোনো ময়েশ্চারাইজার ইউজ করছি সেটাও যেমন ময়েশ্চারাইজার, সিরাম বেস যখন কিছু ইউজ করছি সেটাও কিন্তু এক ধরনের ময়েশ্চারাইজার, তবে লাইট ফর্মে রয়েছে। তো সিজন অনুযায়ী তোমাকে চেঞ্জ করতে হবে প্রোডাক্টের ক্যারেক্টার, কীরকমভাবে চেঞ্জ হচ্ছে, যেরকমভাবে ওয়েদারের ক্যারেক্টার চেঞ্জ হচ্ছে সেরকমভাবে প্রোডাক্টের ক্যারেক্টার চেঞ্জ হবে, বাট স্কিপ করা যাবে না। ময়েশ্চারাইজিং পার্টটা হচ্ছে এমনই একটা পার্ট যেটা কিন্তু সারা বছর তোমাকে স্কিনের জন্য করতে হবে। তোমরা যারা আমাদের এই সিরিজটা দেখছো তারা কিন্তু
আশা করি বুঝতে পারছো যে আমরা এই সিরিজের মাধ্যমে যেগুলো যা দেখাচ্ছি সব কিন্তু আমরা হোমমেড জিনিসপত্র ইউজ করে বানাচ্ছি। তো আজকে যেহেতু আমি সিরাম নিয়ে কথা বলছি, তো আজকের আমরা হোমমেড কিভাবে তুমি তোমার স্কিনের জন্য লাইট ময়শ্চারাইজার মানে সিরাম বানাতে পারবে সেটাই দেখে নেবো। চলো আমরা আজকে তিনটে সিরাম তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের কাছে যা যা ইনগ্রিডিয়েন্টস আছে সেই সবগুলো যেগুলোতে কমন পাচ্ছ সেগুলো দিয়ে বানিয়ে নাও। চলো প্রথমেই আমরা বানিয়ে নিই ভিটামিন সি সিরাম। যে সিরামটা কিন্তু মোটামুটি অল স্কিন টাইপেই ইউজ করা যাবে এবং ভিটামিন সি থাকার কারণে স্কিনটা অনেক বেশি গ্লো করবে। তো এই সিরামটা বানানোর জন্য প্রথমে আমাদের যেটা লাগছে সেটা হচ্ছে মানে ভিটামিন সি এর একদম ভান্ডার বলতে পারো কমলা লেবু। তো কমলা লেবুর খোসাগুলোকে প্রথমে আমরা ছাড়িয়ে নেব, তারপরে সেই খোসার মধ্যে একটুখানি রোজ ওয়াটার দিয়ে মিক্সিতে সেটাকে ঘুরিয়ে নেব। তাহলে একটা পেস্ট তৈরি হয়ে যাবে, সেই পেস্ট থেকে ছাঁকনি দিয়ে ছেঁকে ওই জুস একটু বার করে নেব, অরেঞ্জ পিলের যে জুসটা সেটা বার করে নেব। ওই জুসের সঙ্গে যখনই আমরা অ্যালোভেরা অ্যাড করে মিক্স করে নেব তাহলেই কিন্তু আমাদের ভিটামিন সি সিরাম তৈরি হয়ে যাবে। যদি মনে হয় যে একটুখানি লিকুইড ব্যাপারটা বেশি রাখতে চাইছো সেক্ষেত্রে একটু রোজ ওয়াটারে ওটার মধ্যে মিক্স করে নিতে পারো, আর যদি মনে হয় যে তোমার যে অ্যালোভেরাটা তুমি ইউজ করছো সেই অ্যালোভেরাটা একটু জুসি ব্যাপারটা বেশি আছে তাহলে আর রোজ ওয়াটার ইউজ করার দরকার পড়বে না, এমনিতেই দেখবে লিকুইডই কী সুন্দর সিরামের মতন একটা ব্যাপার তৈরি হয়ে যাবে। এবং সেটাকে খুব ভালো করে চামচ দিয়ে মিক্স করবে যেন দুটো প্রোডাক্ট একদম মিলেমিশে একাকার হয়ে যায়, আর তাহলেই তুমি বুঝতে পারবে যে সিরাম যেরকম মার্কেট বেস সিরামগুলো আমরা কিনে ইউজ করি সেইগুলোর মতোই পুরো দেখতে হবে। তারপরে আমরা সিরাম যেরকম ড্রপারের মধ্যে থাকে, ড্রপারে করে নিয়ে আমাদের স্কিনের উপরে দিতে সুবিধা হয়, তো সেইভাবে ওই রকম একটা কন্টেনার তোমরা নিতে পারো যেগুলো আমাজন ফ্লিপকার্ট সব জায়গায় খুব ভালোভাবে অ্যাভেলেবেল আছে, বা তোমাদের লোকাল যদি কোথাও পাও সেটাও দেখে নিতে পারো। যদি মনে করো ওই রকম কিছু পাচ্ছ না সেক্ষেত্রে যে কোনো কন্টেনারে তুমি রাখতে পারো, বাট ওই রকম কিছু হলে কি বলতো টাচ লাগছে না জিনিসটা, যত হাত লাগাবে তত বেশি ওর সেফ লাইফ কমবে। তো যেহেতু এর মধ্যে কোনো রকম প্রিজারভেটিভ নেই কিচ্ছু নেই, তো একটু রাখাটাও ঠিকঠাক করে রাখলে তবেই তুমি কিন্তু এর বেনিফিটটা বেশি পাবে। তো ভিটামিন সি সিরাম আমাদের পুরোপুরি রেডি, যেটা অল স্কিন টাইপে তোমরা ইউজ করতে পারো। কোরিয়ানদের মতন গ্লাস স্কিন পেতে আমরা সবাই চাই, কোরিয়ানদের মতন গ্লাস স্কিন পাওয়ার মেন যে জিনিসটা সেটা হচ্ছে রাইস ওয়াটার। ওরা সব কিছুতে রাইস ওয়াটার খুব ইউজ করে স্কিন কেয়ারের জন্য, সেই জন্য ওদের স্কিন অত সুন্দর ওই গ্লাস ফিনিশটা আসে। তো আমরা ওই রকম গ্লাস ফিনিশ দিতে পারে সেই রকম একটা সিরাম বানাবো। তো তার জন্য প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে রাইস ওয়াটার। রাইস ওয়াটারটা তোমরা ভালো করে প্রথমে যে কোনো রাইস নিতে পারো, সেই রাইসটা প্রথমে দু চামচ একটা রাইস নিলে সেই দু চামচ রাইসটাকে তোমার ভালো করে জল দিয়ে ধুতে হবে, তারপরে সেটাতে জল দিয়ে তোমাকে ওভারনাইট ভিজিয়ে রাখতে হবে। ওভারনাইট ভিজিয়ে রাখলে কি হবে, চালগুলো ফুলে যাবে এবং ওপরের যে সাদা ব্যাপারটা ওটা যখন তুমি হাত দিয়ে এরকমভাবে ম্যাশ করবে তখন দেখবে পুরো জলটা পুরো হোয়াইট হয়ে গেছে, ওই জলটাই আমাদের দরকার। তো ওই ভালো করে ম্যাশ করে নেওয়ার পরে ওভারনাইট পরে কিন্তু মানে পরের দিন মর্নিংয়ে তুমি কাজটা করছো, তো যে ওয়াটারটা পাবে ওটাই হচ্ছে রাইস ওয়াটার। রাইস ওয়াটারটা নেবে দু চামচ মতন নেবে, তার সঙ্গে মিক্স করবে কোকোনাট অয়েল এবং তার সঙ্গে মিক্স করবে গ্লিসারিন আর অ্যালোভেরা জেল বা জুস যেটাই বলো। তবে আমি এখানে বলবো কোনো সময় এই জাতীয় প্রোডাক্টগুলো করার জন্য বাড়িতে যে অ্যালোভেরা আমাদের গাছ থাকে সেই গাছ থেকে যে জুসটা আমরা পাই ওইগুলো নেবে না, কারণ ওইগুলো সেলফ লাইফ আরও কমে যাবে, তোমার যে প্রোডাক্টটা তুমি বানাচ্ছ সেটার সেলফ লাইফ আরও কমে যাবে। মার্কেটে যে অ্যালোভেরা পাওয়া যায় সেটাই নেবে, তবে চেষ্টা করবে যে অ্যালোভেরাটাই নাও না কেন মানে যে কোম্পানির নাও না কেন সেটা যেন হোয়াইট থাকে মানে কালারলেস থাকে। অনেক অ্যালোভেরার জুস আছে যেগুলো একটু গ্রিনিশ কালার হয়, সেই সব কিন্তু নেওয়া যাবে না, যেগুলো হোয়াইট সেগুলোই তোমাকে নিতে হবে। তো আবারও বলে দিচ্ছি, রাইস ওয়াটার, তার সঙ্গে কোকোনাট অয়েল, তার সঙ্গে গ্লিসারিন, তার সঙ্গে একটু অ্যালোভেরা জুস দিয়ে খুব ভালো করে মিক্স করবে। মিক্স করার পরে দেখবে সিরাম যেমন হয় তেমন ব্যাপারটা চলে আসবে। আসার পরে আবারও ওই কন্টেনার, সেই কন্টেনারের মধ্যে তুমি স্টোর করবে, যে কন্টেনারে হাতের টাচ কম লাগবে সেরকম কন্টেনারে রাখলে বেশি ভালো। তো এটা কিন্তু আমাদের গ্লাস স্কিন পেতে খুব হেল্প করবে। তো চলো এবারে আমরা বানিয়ে ফেলি একটু ম্যাচিওর স্কিনের জন্য সিরাম।
যাদের স্কিন একটু ম্যাচিওর তাদের স্কিনের জন্য আমাদের একটু বেশি ভাবতে হবে, যাদের অলরেডি রিঙ্কেল চলে এসছে, স্কিনের ওপরে অনেক দাগ ধাব্বা অনেক কিছু রয়েছে, সেগুলোকে আমাদের রেকটিফাই করতে হবে বা কারেকশন করতে হবে। তো সেই জন্য আমাদের এবারে যে সিরামটা আমি বানাচ্ছি, এই সিরামটা একটু ম্যাচিওর স্কিনের জন্য। এই স্কিনের জন্য আমাদের যেটা প্রথমে করতে হবে, মেথি লাগবে। মেথি আমাদের স্কিনের জন্য খুবই ভালো, বিশেষ করে যাদের রিঙ্কেল অলরেডি এসে গেছে তাদের জন্য। মেথিও আমরা 2 চামচ মেথি নিয়ে ভালো করে ধুয়ে তার মধ্যে ভালো জল দিয়ে ওভারনাইট ভিজিয়ে রেখে দেবো। ওভারনাইট ভিজিয়ে রাখার ফলে দেখবে মেথির ভেজানো যে জলটা সেটার কালারটাও একটু ইয়েলিস হয়ে গেছে, মানে চেঞ্জ হয়ে গেছে, ওই জলটাই আমাদের লাগবে। তো পরের দিন যখন ওভারনাইট ওটাকে রেখে দিলে, তারপরে পরের দিন যখন জিনিসটা বানাবে, তখন প্রথমে আমাদের যেটা লাগছে সেটা হচ্ছে ওই মেথির জলটা লাগছে। তার সঙ্গে লাগবে পোমেগ্রানার জুস, মানে ডালিমের জুস। ডালিমের মানে কি বলবো, ডালিমের খোসাও যেমন উপকার, ডালিমের মানে ডালিমের যে জুসটা সেটাও তেমন উপকার, সব কিছুতে স্কিনের জন্য যে এটা কত কি করতে পারে সেটা তোমাদের যদি মনে হয় তোমরা একবার গুগল করে নিতে পারো, এতটা বেনিফিট এটার মধ্যে রয়েছে। তো এখানে আমরা ইউজ করব পোমেগ্রানার জুস আর আগেই বললাম মেথির জুস, এই দুটো জুস থাকছে। তার মধ্যে আমরা অ্যাড করব গ্লিসারিন আর করব অ্যালোভেরা। অ্যালোভেরাটা দেখতেই পাচ্ছ কমন ব্যাপার, অ্যালোভেরাটা দেওয়ার উদ্দেশ্য এটাই, 1 নম্বর হচ্ছে যা কিছু ইনগ্রিডিয়েন্টস আমরা দিচ্ছি সেগুলোর খুব সুন্দরভাবে ব্লেন্ড করার জন্য অ্যালোভেরাটা দরকার। আর অ্যালোভেরা এমন একটা প্রোডাক্ট যেটা সব স্কিন টাইপেই যায়, তো সেই জন্য আমরা সব কিছুতেই দেখো খেয়াল করে যে আমরা অ্যালোভেরাটাকে মিক্স করছি। তো এই 4টে জিনিস একসঙ্গে ভালো করে মিক্স করে, 4টে না 5টা জিনিস একসঙ্গে ভালোভাবে মিক্স করলেই কিন্তু এটাও একটা সিরাম ফর্মে চলে আসবে, এবং এটা আবারও ওই রকম কন্টেনারে, এবং এই কন্টেনারগুলো কিন্তু গ্লাস কন্টেনার হলেই সব থেকে ভালো, প্লাস্টিকে না রাখাই ভালো। গ্লাস কন্টেনারে হলে সেলফ লাইফটা অনেকটা বেশি থাকবে। তো তোমরা দেখতেই পেলে 3টে সিরাম কিন্তু আমরা 3 রকমের জিনিসপত্র দিয়ে বানিয়ে ফেললাম। তোমার স্কিনের কি দরকার সেটা বুঝে তুমি কিন্তু এই 3টের মধ্যে যে কোনো একটা ইউজ করতেই পারো। আর এখন বলে রাখি এই সব কটা সিরামের সেলফ লাইফ কিন্তু 7-10 দিন। ফ্রিজের মধ্যে রেখে ইউজ করবে, ফ্রিজের বাইরেও রেখে অবশ্যই ইউজ করতে পারো, প্রবলেম নেই, কিন্তু প্রচণ্ড ডিরেক্ট সানলাইট পড়ছে বা প্রচণ্ড গরমের মধ্যে না রাখাই ভালো। মোটামুটি নর্মাল টেম্পারেচারের মধ্যে তোমরা রাখতেই পারো, ফ্রিজেই যে রাখতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আর ইউজ কখন কখন করবে, ইউজ কখন কখন করবে বলতে সারাদিনে 2 বার তো ইউজ করছোই, যেহেতু ক্লিনিংয়ের পরেই আমাদের ময়েশ্চারাইজিং করার পার্ট রয়েছে, সব সারাদিনে যেহেতু 2 বার ক্লিন হচ্ছে তো 2 বারই তোমাকে ময়েশ্চারাইজ করতে হচ্ছে। তার মাঝেও যদি তোমাদের মনে হয় স্কিনটা ডিহাইড্রেট হয়ে যাচ্ছে, শুধুমাত্র ওয়াইপস দিয়ে একবার মুখটাকে ক্লিন করে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো, যখন যখন তোমাদের স্কিন তোমাদের কাছে জানাচ্ছে যে তার একটু ময়েশ্চার লেভেলের দরকার হচ্ছে। এখানে একটা জিনিস বলি, আমাদের স্কিন কিন্তু আমাদের জানায় যে আমার টান হচ্ছে বা আমার একটুখানি কিছু লাগবে, বাট আমরা সেটাকে ইগনোর করি। তাই কিন্তু যখন গিয়ে আমরা বুঝতে পারি যে স্কিনটা অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে, তখন কিন্তু অনেকটা লেট হয়ে যায়। তো সেই জন্যে যখন স্কিন তোমাকে সিগনাল দেবে যে আমার কিছু দরকার, তখন কিন্তু সেটা শুনতে হবে। তো আশা করছি আমাদের এই স্কিন কেয়ারের যে সিরিজটা সামারের জন্য আমরা ডিজাইন করেছি তোমাদের জন্য, তোমাদের সেটা ভালো লাগছে। যদি ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে, আর পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যারা চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। টাটা।